পঞ্চায়েত নির্বাচনে সবুজ আবিরে ভাসল কোচবিহার জেলা। কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ১০০টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে, তবে পদ্ম ফুটল না শীতল কুচিতে। পঞ্চায়েত ভোটে কার্যত মুখ পুড়ল বিজেপির। মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ২৫০৭টি আসনের ৭১০৭ জন প্রার্থী, এদের মধ্যে ১৫৭টি আসন, ৫টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। জেলায় ১২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৮৩টি আসনে মোট ১৩০৯টি প্রার্থী রয়েছে। এর মধ্যে ১৭টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। জেলা পরিষদে মোট ৩৪টি আসনের মধ্যে দিনহাটা ১ নম্বর ব্লকে ৩০ নম্বর জেলা পরিষদ আসনটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীর হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আমার দল থেকে সিপিএমে গিয়ে কিছু চার পাঁচজন লোক প্রথমে আমাকে একদম এত চেষ্টা করছে আমাকে, এবং প্রায় মারার জন্য প্ল্যান করছিল। আমাদের দলের কর্মী কিছু ছিল, সেই জায়গায় আমি এই একদম কন্টেস্টের মধ্যে লড়াই করে ১০৪ ভোটে জয়লাভ করছি, তাই খুশির এইটি কান্না। খুব আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে, এইটি ভালো লাগতেছে আমাদের। বলুন সবাই আমাদের সাথে আছে। অন্যদিকে শীতলকুচি ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। পদ্ম ফুল ফুটল না শীতলকুচিতে। বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দিলেও পঞ্চায়েত ভোটে তাদের থেকে কার্যত মুখ ফিরিয়ে নিল কোচবিহারের অভিশপ্ত শীতলকুচির বাসিন্দারা। হাজার চেষ্টা করেও সেখানে পদ্ম ফুল ফোটাতে পারলেন না বিজেপি। বিধানসভায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডে চারজনের মৃত্যুকে কেন্দ্র করে খবরের শিরোনামে ছিল শীতলকুচি। ২০২১-এর ১০ এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ দফায় ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়াপাটকির ১২৬ নম্বর বুথে ঝরেছিল রক্ত। বুথের বাইরে জমায়েতে হঠাৎই গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে, তাতে মৃত্যু হয় চারজনের। এই নিয়ে তোল পার হয়ে ওঠে রাজ্য রাজনীতি। স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার, আর সেখানেই মিলল এই জয় তৃণমূলের। কোচবিহার থেকে অনুপম সাহা, কলকাতা টিভি।